মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী মোদী এবং তিনি এদিন বলেন যে তার সাহস এবং সুশাসন আমাদের অনুপ্রাণিত করে ষোলোশো সালে জন্মগ্রহণ করেন শিবাজী বীরত্ব সামরিক প্রতিভা এবং নেতৃত্বের জন্য আজও তিনি আমাদের মনের সিংহ ভাগ জুড়ে আছেন এদিন মোদী টুইট করে বলেন আমি ছত্রপতি শিবাজী মহারাজকে তার জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাই তার সাহস এবং সুশাসনের উপর জোর আমাদের অনুপ্রাণিত করে বলেও এদিন উল্লেখ করেছেন তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি ছত্রপতি শিবাজী মহারাজকে শ্রদ্ধা জানিয়েছেন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন আদর্শ শাসক এবং সংগঠক যিনি দেশের স্বরাজের চেতনাকে প্রজ্বলিত করেছিলেন তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি শিবাজী মহারাজের জীবন যিনি ধর্ম ও মানবিক মূল্যবোধ রক্ষার জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করেছিলেন সর্বদা আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করবে বিো রিপোর্ট আর ই নিউজ